এসো গল্প শুনি শ্যামলীর সঙ্গে। রেডিও কলকাতা এবং কৃষ্টি ক্রিয়েশনের যৌথ নিবেদন এসো গল্প শুনি। আজকের গল্প অকাল বোধন, কাহিনী রক্তিম ভট্টাচার্য। সাবধানে যাবি বাবা, দেখে শুনে বোতাম টিপবি, বাবা দাদু কি পার্টি করে সেসব ভাববি না। নিজে বড় হয়েছিস, পড়াশুনো শিখেছিস, খবরের কাগজ পড়িস, দেশের অবস্থা দেখিস, নিজের বিচার বুদ্ধি দিয়ে ভেবে চিনতে ভোট দিবি। আয় এবার, আর দেরি করিস না, লাইন টাইন পড়ে যাবে আবার। সোহমের কপালে একটা চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন শঙ্করী। সোহমের এবছর ভোটার কার্ড হয়েছে, লোকসভা নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দেবে। ভীষণ উত্তেজিত সে। গত কয়েকদিন ধরেই বাবার কাছে নিয়মকানুন করণীয় সব বার বার করে জেনে নিয়েছে। শুনেছে টিপসইও করা যায়, আবার পেন দিয়ে পুরসইও করা যায়। বাবা বলেছে পুরসই করতে, তবে সোহমের মনে হয়েছে টিপসই দেওয়াই ভালো, তাতে সময় বাঁচে, এ তো আর নিরক্ষর স্বাক্ষরের ব্যাপার নয়। দাদু রামরতন সমাজ সুরক্ষা পার্টি করতেন। সোহম ছোট থেকেই বাড়িতে নীল ঝান্ডা নিয়ে নেতাদের আনাগোনা দেখেছে। অবাক হয়েছে ভেবে এরাই গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলের জন্য কাজ করছে, প্রাণ হাতে রেখে ঝাঁপিয়ে পড়ছে, অথচ সরকারে বা উচ্চ পদে এদের নিয়ে কোনো আলোচনাই হয় না। সে দেখেছে একটা দেওয়াল আলমারি ভর্তি সমাজতান্ত্রিক পার্টি সংক্রান্ত বইপত্র। ওর খুব পড়ার ইচ্ছে হলেও দাদু পড়তে দেননি। যখন বয়স হবে তখন পড়বে, এসব মহামূল্যবান বই এখন পড়ার নয়, সময় হলে আমি নিজে পড়তে দেব দাদু ভাই, বলতেন রামরতনবাবু। বাবা রাজীব এত বিশদে পড়াশোনা না করলেও ভীষণভাবেই দাদুর পক্ষে। নীলপার্টির কোনো সমালোচনা শুনলে তার মুখ লাল হয়ে যায়। চোখ লাল করে ঝগড়া করতে দেখেছে সোহম বাবাকে। মাকে বা ঠাকুমাকে ভোট দিতে যাওয়ার আগে বলতেও শুনেছে, সাবধানে দু নম্বর বোতামটা টিপে দেবে, অন্যদিকে তাকানোর কোনো দরকার নেই। সোহম বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভেবেছে, ভোট তো মানুষের স্বাধীন সাংবিধানিক অধিকার, সেখানে তো যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, এভাবে স্থির করে দেওয়া যায় নাকি। কিন্তু এসব কথা বাবাকে বলতে পারেনি, বললেই তেড়ে এসেছে উগ্র মেজাজের আক্রমণ। সব ছোট লোক জোচ্চোর দল, মানুষের কথা ভাবে না, খালি নিজের পকেট ভরানোর ধান্দা, নিজের লোক দিয়ে দিয়ে দখলবাজি ছাড়া বাকিদের আর চলার রাস্তাই নেই। এসএসপি ছাড়া কেউ পারবে না দেশকে সঠিকভাবে চালিত করতে। সোহম চুপ করে থাকে। সে কলেজের ফার্স্ট ইয়ারেই দেখেছে ছাত্র সংগঠনে নীল ঝান্ডার স্বৈরতন্ত্র, দেখেছে কিভাবে গেট আটকে অন্য সংগঠনের প্রার্থীকে মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেওয়া হয়নি। কিন্তু এসব কথা বাবাকে বলতে পারে না, বললেই বাবা অজুহাত দিয়ে হোক, ইতিহাস আউড়ে হোক, ঠিক বুঝিয়ে দেবে এসব প্রচার করা বিরোধী দলের চক্রান্ত, বা নিশ্চয়ই সেই সব প্রার্থী কিছু না কিছু অন্যায় করেছে, তাই তাদের আটকানোটা এসএসপি তথা সমাজ সুরক্ষা পার্টির কর্তব্য। একমাত্র মায়ের কাছেই সোহম ফ্রি, মুক্ত মনে আলোচনা করে দেশের অবস্থা, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, যত চিৎকার আর প্রতিশ্রুতির বন্যা বিরোধী থাকতে, ক্ষমতা এলে সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের আখের গোছাতে, মুখস্থ আওড়ানো প্রতিশ্রুতিগুলো তখন সাধারণ মানুষ নর্দমার জলে ধুয়ে গলাধ্যকরণ করার চেষ্টা করে। শঙ্করী বোঝেন ছেলে যুক্তিবাদী, বাবা দাদুর মতো একগুঁয়ে বা গোঁড়া নীলপন্থী নয়।
সে বোঝে যে নীলপন্থী মানেই শিক্ষিত বা নীলপন্থী মানেই যে কোনো দোষ বা অপরাধের ঊর্ধ্বে এমন ভাবার কোনো কারণ নেই। কারণ এসএসপির আদর্শ এবং সমাজতান্ত্রিক চেতনা এক নয়। নানা দেশ ঘুরে নানা সর্বাধিনায়কের হাতে মোচড় খেতে খেতে সে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। সোহম খন্নান ইটাচুনা কলেজে গত বছর ইংরেজিতে স্নাতক নিয়ে ভর্তি হয়েছে। দেশ বিদেশের সাহিত্য ইতিহাস মজ্জাগত হবার এমন সুযোগ আর পায় কে? কলেজে কেডি স্যার, প্রাইভেটে এমসি স্যার এত ভালো পড়ান আর সুললিতভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন, বাড়িতে এসে না পড়লেও যে কোনো কাউকে বুঝিয়ে দিতে পারে বা সেম বিষয়ে অনর্গল কথা বলে যেতে পারে। এই কেডি স্যারই একদিন ক্লাসে অ্যানিমাল ফার্ম পড়াচ্ছিলেন, কিভাবে একটা পশু খামার মানুষের মালিকানা থেকে মুক্ত হয়ে স্বাধীন হল, কিন্তু তারপর নিজেরাই আবার একটা স্বৈরতান্ত্রিক সমাজ গড়ে তুলল, সেই নিয়ে কাহিনী। পড়তে পড়তে অবাক হয়ে যায় সোহম। তার মানে দাদুর কাছে শোনা কমিউনিস্ট আন্দোলন মিথ্যে, সর্বহারার একনায়কত্ব আদতে আবার ফ্যাসিবাদী সমাজের কাছেই ফিরিয়ে নিয়ে যায়, শুধু রূপ পাল্টে। দাদুর শেখানো, বাবার বোঝানো একপেশে আদর্শের বক্তব্যগুলো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে থাকে সোহমের চোখের সামনে। ছুটির পর একদিন কেডি স্যারকে প্রফেসর্স রুমে জিজ্ঞেস করে সোহম, স্যার অ্যানিম্যাল ফার্মের মতো এরকম বই আর কি কি আছে? কেডি কয়েকদিন ক্লাস করিয়েই বুঝেছেন এই ছেলেটির মধ্যে জানার খিদে অসীম। ক্লাসে মাঝে মাঝে এমন প্রশ্ন করে কেডিও হকচকিয়ে যান। তবে তার ভালো লাগে তরুণ প্রজন্মের মধ্যে এরকম পড়াশুনোর প্রতি সত্যিকারের আগ্রহ দেখতে পেলে, না হলে এখন তো বেশিরভাগই অর্ধশিক্ষিত আর কথায় কথায় ফেসবুকে হ্যাজ নামানো বোদ্ধা। কয়েকটা বই বলছি সোহম, নোট করে নাও। এগুলো সবই ডিস্টোপিয়ান ফিকশন। ইয়েতগেনি জ্যামিয়টিনের উই, অল্ডার্স হাক্সলের ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই অরওয়েলেরই যার অ্যানিম্যাল ফার্ম পড়ছিলে তোমরা, অরওয়েলের 1984, রে ব্র্যাডবেরির ফারেনহাইট 451, আপাতত এইগুলো পড়ো। আর পারলে তার আগে একবার টমাস মোরের ইউটোপিয়াটা পড়ে রাখতে পারো, আইডিয়া ক্লিয়ার হবে। সোহম গোগ্রাসে পড়তে থাকে, যত পড়তে থাকে হীরক রাজার দেশে ভেসে উঠতে থাকে চোখের সামনে। কি লেভেলের পরিচালক ছিলেন সত্যজিৎ রায়! বই উল্টো করে বুকের ওপর রেখে চোখ বুজে শুধু ভাবে সোহম, কতটা পড়াশুনো থাকলে এই মানের একটা সিনেমা বানানো যায়। রাষ্ট্রশক্তির অত্যাচারের এত ক্রিস্টাল ক্লিয়ার ছবি আর আছে কিনা সোহম জানে না। চলো দাদু ভাই, এবার লাইন পড়ে যাবে, তৈরি হতে হতে বললেন রামরতনবাবু। শঙ্করী আর তার শাশুড়ি বেনিবালা সকালেই ভোট দিয়ে এসেছে রাজীব ইলেকশন ডিউটিতে। আগের দিন যাবার আগে পই পই করে বলে গেছে দু নম্বর বোতামটা ঠিকভাবে টিপতে। দুই প্রজন্মের গৃহবধূর পক্ষে কোনো দিনই সম্ভব হয়নি কর্তার নুন খেয়ে তাদের চাওয়া পাওয়ার অবাধ্য হওয়ার। কোনো দিকে না তাকিয়ে দু নম্বরে টিপে দিয়ে এসেছে, সাত সেকেন্ড অপেক্ষা করে ভিভিপ্যাটে দেখে নিয়েছে ঠিক জায়গাতেই গেল তো। এবার সোহমের পালা। রামরতনবাবু পারলে ওর ভোটটা নিজেই দিয়ে আসেন, নেহাত গণতন্ত্র বাদশাদে তাই, না হলে নাতির মুখে যা শোনেন ভরসা হয় না ঠিক। গতকালই তো বলছিল, দাদু তুমি জানো এই নীলপন্থীরাও কিন্তু যথেষ্ট অত্যাচারী, কত জায়গায় গণহত্যা করেছে, বেআইনিভাবে জমি দখল করেছে। হাতের কাগজটা খাটে ফেলে চশমার ওপর দিয়ে সোহমের দিকে তাকান রামরতনবাবু।
আজকাল কলেজে এসব পড়ানো হয় নাকি? সত্যি বাবা, এই জাগরণী দল কি কি না করতে পারে। না না দাদু, কলেজে কেন পড়াবে, আমি পড়ছিলাম কিছু বই। এই দেখো না, 79 সালে মেলেপাড়াতে, তারপর পলাশপুর রাজবাড়ি, অবনী সেতু, হিজলপুরের ভেলাই, আর শেষে চণ্ডীগ্রাম এসএসপি সরকার একের পর এক অত্যাচার করেছে। এসব কে শেখাচ্ছে? চেয়ার থেকে উঠে পড়লেন রামরতনবাবু, চোখে আগুন জ্বলছে তার। কেটে কেটে বললেন, বেশি পড়াশুনো করলে এই ফল হয়। বৌমা, এসব বাজে বাজে বই কোত্থেকে পাচ্ছে বলো তো? তাড়াতাড়ি ছুটে আসেন শঙ্করী। বাবা, আপনার প্রেশার বেড়ে যাবে, উত্তেজিত হবেন না প্লিজ। সোহমের দিকে ঘুরে বলেন, এই যা তো, যা তুই ওপরের ঘরে গিয়ে পড়তে বস। আমি তো ঠিকই বলছিলাম মা, তুমি কেন আমায় সাপোর্ট করলে না? রাতে খাবার পর অভিমানের সুরে বলে সোহম। শঙ্করী মাথায় হাত বুলিয়ে বুকে চেপে ধরেন। তোর যে দলকে ইচ্ছে হবে নিজের বিবেচনা মতো তাকেই ভোট দিবি, বাবা দাদু এদের কথা শোনার প্রয়োজন নেই অন্তত এই ব্যাপারে। 10:30টার কিছু পরে দাদুর সঙ্গে ভোটের লাইনে গিয়ে দাঁড়াল সোহম। পাশের পাড়ার একটা প্রাথমিক বিদ্যালয়ে ভোট হয়। গলির মুখে 3-4টে লোক টেবিলে পশরা সাজিয়ে বসেছে, একটা হরেক রঙের বড় ছাতায় ঢাকা। একটি দলের স্লিপ দেওয়া হচ্ছে। সোহম ভাবে, এখানে যেমন সব রং মিলেমিশে আছে, বাস্তবে যদি এমনটা হতো। আবার ভাবে, না, তাহলে পুরো সমাজ ব্যবস্থায় বিরোধী বলে কিছু থাকবে না, আর বিরোধী শূন্য মানেই অগণতান্ত্রিক। রামরতনবাবু সিনিয়র সিটিজেন, দেখেই পাহারারত কেন্দ্রীয় বাহিনী পথ ছেড়ে দিল। এই ভাই, ও যেতে পারবে আমার সঙ্গে? আমার নাতি, বিনয় করে বললেন রামরতনবাবু। নেহি সাব, আপ যাইয়ে, উনকো লাইন মে আনা হোগা, সপাট জবাব দিল কেন্দ্রীয় বাহিনীর আধা সেনা। সোহমের ইচ্ছে করে না নিয়ম বিরুদ্ধ কিছু করতে, তাছাড়া ও জানে এই ভোটের লাইনই এমন একটা জায়গা যেখানে দেশের সব মানুষ সমান, উচ্চ নীচ গরিব বড়লোক জাত ধর্ম বর্ণ লিঙ্গ সব সমান। তুমি যাও দাদু ভাই, আমি দাঁড়াচ্ছি, আর বেশি লোক তো নেই, বড়জোর জনাদশের, এক্ষুনি হয়ে যাবে। রামরতনবাবু আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলেন। সোহম পকেটে হাত দিয়ে একবার দেখে নিল ভোটার কার্ড, আর ইলেকশন কমিশন থেকে দিয়ে যাওয়া স্লিপটা ঠিক জায়গায় আছে কিনা। তারপর পাখি পড়ার মতো মনে মনে ভেবে নিল, এরপর কি কি হবে। প্রথম যিনি থাকবেন তিনি ফার্স্ট পোলিং অফিসার, তিনি স্লিপ নিয়ে নম্বর অনুযায়ী নাম ডাকবেন। দলীয় এজেন্টরা সেই অনুসারে প্রার্থী তালিকায় তার নামটি মার্ক করবেন। তারপর দ্বিতীয় পোলিং অফিসারের কাছে গিয়ে নির্দিষ্ট অংশে সই করতে হবে। পুরো সই করবে না, থাক টিপসই। তারপর শেষে থার্ড পোলিং অফিসার কালি লাগিয়ে দেবে আঙুলে। এই কালিটার লোভ সোহমের খুব ছিল ছোটবেলা থেকে। বাড়িতে যখন দেখত বাবা মা ঠাকুমা দাদুকে ভোট দিয়ে আসতে, এই কালিটার দিকে নজর রাখত সোহম। দেখত বেশ কয়েকদিন পরেও কালিটা বেশ বোঝা যায়। কি টেকনিক ওদের, কেউ যদি মুছে ফেলে আবার দিতে আসে, তাই এই ব্যবস্থা। জোর করে তুলতে গেলে আঙুলের চামড়া কেটে যাবে, কালি তবু উঠবে না। সামনে লাইন এগোচ্ছে, আর জনা তিনেক, তারপরেই জীবনে প্রথমবারের জন্য গণতন্ত্রের উৎসবে সামিল হবে সোহম। রামরতনবাবু অপেক্ষা করছেন উল্টো দিকের বটতলায়, সোহমের ভোট দেওয়া হলে একসঙ্গে ফিরবেন। সোহম দূরে দেখল একটা জটলা, বোধহয় প্রার্থী এসেছেন। ও জানে প্রার্থী যে কোনো বুথে প্রবেশ করতে পারেন। এই লোকটাই মনোহর শিকদার না, জাগরণী দলের প্রার্থী? একে চেনে সোহম,
কয়েকদিন আগেই পাড়ায় এসেছিলেন প্রচারে। তখন অবশ্য দাদু বেশ হাসি মুখেই কথা বলেছে। তিনি হাত জোড় করে বলছিলেন, জানি দাদা সবই, তবু ওই আর কি, পারলে এবার আমাদের বোতামটা একবার টিপবেন। তারপর সোহমকে বলেছিলেন, কি ভাই, প্রথম ভোট তো তোমার। মাথা নেড়েছিল সোহম। বুঝে শুনে দিও নিজের মতো করে, বাবা দাদুর কথা সবসময় শুনলে কি আর হয়, হেসে বলেছিলেন মনোহরবাবু। সোহম কিছু উত্তর দিতে পারেনি। ও দেখে ভোট এলেই এই লোকগুলোর আশার হিড়িক পড়ে। তার আগে পাঁচ পাঁচটা বছর কারোর পদধূলি পড়ে না। এই কটা দিন মানুষের কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য সব এমন উঠে পড়ে লাগে যে মনে হয় জল আর অক্সিজেনের পর জীবজগতে এরাই সবথেকে মূল্যবান, যেন এদের ছাড়া মানুষের জীবন বৃথা। সোহমের সামনে আর একজন। সোহম পকেট থেকে ভোটার কার্ড আর স্লিপটা বের করে প্রস্তুত হয়ে নিল। কালো চেক জামা পরা ব্যক্তি ভেতর থেকে বেরোতেই সোহমের আগের ভদ্রলোক ঢুকলেন ঘরে। পোলিং অফিসারদের বেঞ্চটা পরিষ্কার দেখা যাচ্ছে। নাম ডাকা হল, সই করলেন, টিপসই। কালি লাগানোর পর ভোট দিতে ইভিএমের দিকে এগোতেই একটা বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকাটা। মুহূর্তের মধ্যে সোহমের চোখের সামনেটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। পরপর কয়েকটা গুলির আওয়াজ। সোহম তাড়াতাড়ি শুয়ে পড়ল মেঝেতে। ও জানে শুয়ে পড়লে গুলি লাগার সম্ভাবনা কম। মেঝেতে শুয়ে বুকে হেঁটে বুথ ঘরের পাশের দেওয়ালে সিঁটিয়ে গেল ও। কিন্তু বুঝতে পারছে না এখন কি হবে, দাদুভাই বা এই ঝামেলার মধ্যে কি করছে। যদিও এখন দেখার উপায় নেই, পরিস্থিতি শান্ত না হলে বেরোনো যাবে না। আধা সেনা আশা করা যায় সামলে নেবে ঠিক। ও আগে টিভিতে দেখেছে ভোটে কেমন অশান্তি হয় এলাকায় এলাকায়, কিন্তু ওদের এখানে আগে কখনো এরকম ঝামেলা হয়নি। জওয়ানরা ততক্ষণে বন্দুক নিয়ে রেডি। একজন পুলিশকর্মীর গুলি লেগেছে, তাকে পাঁজা কোলা করে বুথে নিয়ে আসছেন কিছু ব্যক্তি। দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে। একজন জওয়ান বারবার হিন্দিতে বলছেন, প্যানিক না কিজিয়ে, হাম দেখতে হ্যায় আপ সব লোক বুথকে আন্দর আ যাইয়ে। কিন্তু কে কার কথা শোনে, দায় পড়লে চাচা আপন প্রাণ বাঁচা। হঠাৎ আরেকটা বিস্ফোরণের শব্দ, চিৎকার চেঁচামেচির শব্দে কান পাতা দায়। হুড়মুড় করে লোক যেদিকে পারছে ছুটছে। সোহমের প্রায় মাথার পাশ দিয়ে ছুটে গেল দুজন। নিরাপত্তারক্ষীদের একজন ঘায়েল হয়েছেন গুলিতে, সোহমের সামনেই মাটিতে পড়ে কাতরাচ্ছেন তিনি। এমন সময় ঝাঁকে ঝাঁকে লোক ঢুকে পড়তে লাগলো বুথে। পোলিং অফিসারদের সঙ্গে ধস্তাধস্তি হতে শুরু করল। ছাপ্পা ভোট, রিগিং, শব্দগুলো সোহমের অজানা নয়। এলাকায় উত্তেজনা সৃষ্টি করে অপরের ভোট দিয়ে দেওয়ার চেষ্টা। সোহম দেখল হাতের কাছেই পড়ে রয়েছে নিরাপত্তারক্ষীর পিস্তলটা। সোহম বুকে ভর দিয়ে সেদিকে একটু এগিয়ে সামনে হাত বাড়াতেই একটা আগুনের শলাকা যেন বিঁধে গেল হাতে। অস্বাভাবিক যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে হাত চেপে ধরল সোহম। হাতের চেটো ভেসে একাকার হয়ে গেল ঘামে আর রক্তের যুগলবন্দিতে। বিস্ময়ভাবটা কাটার আগেই বুথের ভেতর থেকে ভেসে এলো কান্নার রোল আর মুহুর্মুহু লোকজনের ছুটোছুটিতে পদপিষ্ট হতে লাগল সোহম। অসহায় সোহমের আর্তনাদ, আহ লাগছে, কাকু দাদা প্লিজ হেল্প, আহ। আর্তনাদ ডুবতে লাগল বিভ্রান্ত জনতার চাপে। বুকের ওপর ভারী জুতোর চাপ পড়তে লাগল ক্রমশ। সোহমের মুখ থেকে এক আঁজলা রক্ত উঠে এল। জড়িয়ে যেতে লাগল কথাগুলো, ধুলোয় ঘামে রক্তে মাখামাখি হয়ে পড়ে রইল সোহম। ভয়ে বিহ্বল জনতার দৌড়োদৌড়িতে একটা তাজা শরীর ওলট পালট হতে লাগল এক টানা।
চিৎকারে কান পাতা দায়। উদ্ভ্রান্তের মতো এক হাতে ধুতির কোঁচা সামলাতে সামলাতে বুথের কাছে ছুটে এলেন রামরতনবাবু। আধা সেনার সঙ্গে ধাক্কাধাক্কি হল, ঠোঁটের কষ বেয়ে রক্তের ধারা গড়িয়ে আসতে লাগল তাঁর। হাত জোর করে কিছু বলার চেষ্টা করলেন সামনে দাঁড়ানো সেনাকর্মীকে, হঠাৎ চোখ গেল তিনজন পুলিশ এক কিশোরের নিষ্পন্দ দেহ পাঁজা কোলা করে বাইরে বের করে আনছে। মুখটা দেখেই সামনেটা ঘোলাটে হয়ে এলো তার কাছে। লুটিয়ে পড়লেন সেনাকর্মীর পায়ের কাছেই। দেখে শুনে ভোট দিবি বাবা? নিজের পছন্দ মতো বোতাম টিপবি? কি ভাই, প্রথম ভোট তো তোমার? মাথা নেড়েছিল সোহম। বুঝে শুনো দিও, নিজের মতো করে। সব চোর চোরদের দল, নীল ছাড়া কেউ ভাবে না মানুষের কথা। কে শেখাচ্ছে এসব আজেবাজে জিনিসপত্র? মহাজাগতিক নিস্তব্ধতায় পাক খেতে লাগল সোহম। ঝাপসা হয়ে আসতে লাগল পৃথিবীটা আস্তে আস্তে। তারপর মাটির দেশে হারিয়ে যেতে শুরু করল সোহমের অবুঝ মস্তিষ্ক। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে আজ প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন। স্থানে স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বিজনহাটা কেন্দ্রে বোমাবাজি, ভোট দিতে গিয়ে নিহত কিশোর। সংবাদ সূত্রের খবর, দলীয় সংঘর্ষের জের না পরিকল্পিত খুন তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে এ বছরই তার প্রথম ভোট। মৃত্যুর জন্য বিরোধীকে নিশানা করা হয়েছে, মুখ্যমন্ত্রী তার মন্তব্যে জানিয়েছেন, কয়েক বছর অন্তর অন্তর নির্বাচন হয়ে চলে গণতন্ত্রের নিয়ম মেনে। শুধু সোহম আর কোনোদিন ভোট দিতে যায় না, সবার অলক্ষ্যে সে কোথাও নির্বাচিত হয়ে গেছে বহুদিন আগেই। শুনছিলেন কাহিনী অকাল বোধন, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। এসো গল্প শুনি শ্যামলীর সঙ্গে।